নমস্কার বন্ধুরা সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র গায়ত্রী মন্ত্র ও ঠাকুরকে তুলসী প্রদানের মন্ত্র শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে কি তুলসী পাতা দিয়ে পুজো করা যায় বন্ধুরা সে সম্পর্কে পরে আসছি এখন শ্রী শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্র বলছি শ্রী শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্রটি হলো ওং স্থাপকায়চধ ধর্মস্ব সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় কৃষ্ণায়তে নম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পুষ্পাঞ্জলি মন্ত্র ঐং এস স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায়তের নমঃ রামকৃষ্ণদেবের গায়ত্রী মন্ত্র ওং রাম কৃষ্ণায় বিধমহে গদাধরায় ধীমহি তন্ন দেব প্রচোদয়াত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে কি তুলসী পাতা দিয়ে পুজো করা যায় শ্রী শ্রী মা সারদা নিজে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে পুজো করতেন শ্রী শ্রী মা বলেছেন যে ঠাকুরই হলো প্রকৃতি ঠাকুরে হলো পুরুষ ঠাকুরের মধ্যেই সর্বদেবদেবীর বাস তাই ঠাকুরকে তুলসী পাতা দিয়ে পুজো করা যায় তুলসী পাতায় সাদা চন্দন মাখিয়ে সেটি ঠাকুরের চরণে দেওয়া যায় তবে অনেকে ঠাকুরের চরণে না দিয়ে ঠাকুরের বুকে দিয়ে থাকেন তবে যেখানে দেওয়া হোক না কেন একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি বলে ঠাকুরকে তুলসী পাতাটি নিবেদন করতে হয় ঠাকুরকে তুলসী পাতা দেওয়ার মন্ত্রটি হলো ওং নমস্তে বহু রূপায় বিষ্ণবে পরমাত্মনে সোয়াহা ওং ওইং ইদং স্বচন্দন তুলসী পত্রং সর্বদেব দেবী স্বরূপায় শ্রী কৃষ্ণায় নমহ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও